গাজীপুর সিটি নির্বাচনের প্রাথমিক ফলাফলে নৌকা ও টেবিল ঘড়ির প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আছেন সহকর্মী রাশেদ লিমন এবং বাইরে আছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি। শুরুতেই চলে যাচ্ছি লিমনের কাছে। লিমন, টানা 15 দিনের প্রচার প্রচারণা, এরপরে একদিন বাদেই ভোট এবং সেই দিনটা প্রায় শেষের পথে এবং সেই অবশেষে সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা। সেই ফলাফল ঘোষণাও কিন্তু আসলে আস্তে আস্তে শেষ দিকেই কিন্তু যাচ্ছে নির্বাচন কমিশন। এবং আমরা দেখেছি যে আমাদের কাছে যে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলটি রয়েছে, সেই ফলাফলে কিন্তু আমাদের হাতে যে প্রায় 123টি কেন্দ্রের, অর্থাৎ সবগুলো কেন্দ্রের মধ্যে যে 123টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছে, সেই অনুযায়ী কিন্তু এগিয়ে আছে বেশ খানিকটা। আমরা দেখেছি শুরুর থেকে একদম হাড্ডাহাড্ডি লড়াই, 200-100 এমন একটা গ্যাপ থাকলেও এই মুহূর্তে কিন্তু সে ব্যবধানটা বেড়ে প্রায় 10,000-এ গিয়ে ঠেকেছে। এবং টেবিল ঘড়ি নিয়ে প্রতীকে কিন্তু 63,879 ভোট এবং নৌকা প্রতীকে ভোট 52,992। তো সব কিছু মিলিয়ে আসলে এখনও কিন্তু অনেকটা পথ বাকি, কারণ এখন কেবলমাত্র হচ্ছে সেই হিসেব বলা যায় যে 3 ভাগের, এখনও 2 ভাগের মতো কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। কিন্তু তারপরও এই এখানে যে রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখানেও কিন্তু আমরা দেখছি যে বেশ ঘণ্টাখানিক হলো তারা কিন্তু তাদের যে ফলাফল ঘোষণার কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। এবং এখানে কিন্তু এরই মধ্যে 30টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে যদি আমরা বলি ঘোষণা করা হয়েছে। এবং সেটিতে যদি বলি, আমি একটু পুরোপুরি বলি, আতিকুল ইসলাম যিনি মাস প্রতীক নিয়ে লড়ছেন তিনি পেয়েছেন 1,221 ভোট। নৌকা প্রতীকের অ্যাডভোকেট আজমতুল্লাহ খান তিনি পেয়েছেন 14,117 ভোট। লাঙ্গল প্রতীকের নিজামুদ্দিন পেয়েছেন 839 ভোট। গাজী আতাউর রহমান তিনি হাত ফাঁকা নিয়ে তিনি পেয়েছেন 2,764 ভোট। এবং এখানেও কিন্তু আসলে 30টি কেন্দ্রের পরেও এখানেও কিন্তু জায়দা খাতুন যিনি টেবিল ঘড়ি নিয়ে লড়ছেন তিনি কিন্তু 16,203, অর্থাৎ তিনি কিন্তু এখানেও কিন্তু প্রায় সেভাবে 2,000 ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও আরও দুজন প্রার্থী, যেমন হাতির কথা বলতে পারি, তিনিও কিন্তু 1,000 মতো ভোট পেয়েছেন, 1,300 মতো। তো সব কিছু মিলিয়ে আসলে আমি এর আগেও ব্যাখ্যা দিয়েছি যে দাল্লিক যে কর্মকাণ্ডগুলো আছে, অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন্দ্র থেকে এই রিটার্নিং অফিসারের টেবিল পর্যন্ত ভোটের যে ফলাফলটা আসে সেটি কিছু প্রক্রিয়ার মধ্যে যায় এবং কিছু সময় সাপেক্ষ, এবং যে কারণেই আসলে আমাদের যে টেলিভিশনের যে হিসেবটা আর সেই হিসেবটার মধ্যে একটা ফারাক রয়েছে। তবে তাদের কাছে এখন বেশ কিছু ফলাফল চলে এসেছে এবং খুব দ্রুতই কিন্তু ফলাফল ঘোষণা করছে। তো আমরা হয়তো বেসরকারি এই ফলাফলটা হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই পেয়ে যাব। তবে এই মুহূর্তে কিন্তু ঠিক বাইরে, এই যে বঙ্গতাজ অডিটোরিয়ামের বাইরে কিন্তু আসলে বিশেষ করে কাউন্সিলর প্রার্থীদের যারা বিজয়ী হয়েছেন বা হচ্ছেন এমন একটা আভাস পাওয়া গেছে। এবং আমরা দেখেছি হাতঘড়ির যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একদম উৎসবের এক ওখানে হই হুল্লোড় করছেন, তারা এক প্রকার বিজয় মিছিলই করছেন। যে উৎসবটা আসলে সারাদিন বজায় ছিল সেটা কিন্তু এখন এই বঙ্গতাজ বঙ্গতাজ অডিটোরিয়াম বা নির্বাচন অফিসারের বাইরেও রয়েছেন। এবং সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। বাপ্পি, এখন রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করছেন, ঠিক তখন বাইরের অবস্থাকে আমি আপনাদের দেখাতে চাই। দর্শক, আপনারা যদি দেখেন যে অডিটোরিয়ামের বাইরের অবস্থা এখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, যারা সমর্থক রয়েছেন অর্থাৎ মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখন পর্যন্ত ফলাফলের দৌড়ে যারা এগিয়ে আছেন অর্থাৎ যে প্রার্থী এগিয়ে আছেন তার যে কর্মী সমর্থক, পাশাপাশি নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তাদের কর্মী সমর্থকদের এখন যে আনন্দ, সেই আনন্দ আমরা কিন্তু পরপর লক্ষ্য করছি। এবং পুরো অডিটোরিয়ামের বাইরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখন পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ। সহকর্মী রাশেদ লিমন, আপনি যেমনটা জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা জানি যে অডিটোরিয়ামের ভেতরে রিটার্নিং কর্মকর্তা যে ফলাফল ঘোষণা করছেন সেই ফলাফলের ঘোষণার তুলনায় আমরা গণমাধ্যম কর্মীরা অসমর্থিত সূত্রে একটু এগিয়ে আছি। 480 কেন্দ্র, যদিও প্রাপ্ত ফলাফল 123
লিস্টই আমরা বলছি অসমর্থিত সূত্রে, আবারও বলে নিচ্ছি। এর মধ্যে আমরা জানি যে নৌকা প্রার্থী আজমতুল্লাহ খান 52,992 ভোট পেয়েছেন এবং জায়দা খাতুন 63,879 ভোট পেয়েছেন। এই যে ফলাফলের দৌড়, এই ফলাফলের দৌড়ে এগিয়ে থাকা এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তাদের সমর্থকদের এখন আনন্দ উল্লাস আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা ভেতরে যখন ফলাফল ঘোষণা করছেন ঠিক তখন বাইরের অবস্থাটা কিন্তু এক ধরনের উত্তেজনাকর অবস্থা চলছে। উত্তেজনা আনন্দের, এই উত্তেজনা কিন্তু উল্লাসের, এবং যখন ফলাফল পরিপূর্ণভাবে ঘোষণা করা হবে ঠিক তখন গাজীপুর পুরো মহানগরী আনন্দ উল্লাস বয়ে যাবে সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এই ছিল আমার কাছে বঙ্গতা জয়টমের বাইরে কর্মী সমর্থকদের উল্লাস, সেই উল্লাসের সবশেষ খবর। গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল ঘোষণার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং রাশেদ লিমন।